আমরা আসলে বেশ কিছু বিষয়ে একটু মূর্খতা রয়ে গেছে আমাদের। মূর্খতা হয়ে গেছে কি, যে যেখানে আমরা যেখান থেকে কোনো জিনিস কিনবো সেই জায়গাটা আমরা দেখতে চাই বেশি জিনিসের চেয়ে। তো আমাদের তো এরকম আল্লাহ তাআলা আমাকে বলেনি যে প্রত্যেকটা জায়গা দেখে সেখান থেকে জিনিস কিনতে হবে, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে প্রত্যেকটা যে জিনিস কিনবো ওই জিনিসটা তুমি দেখে কিনবা। এই দুটো হলো পার্থক্য, যে জিনিসটা আমি কিনবো সেই জিনিসটা হালাল কিনা। যদি আমার একেবারে সোর্স থাকে এমন, যেখানে রেফারেন্স দিচ্ছে যে সার্টিফিকেট আছে যে দিস ইজ হালাল প্রোডাক্ট, তো সেটা যে দোকানে পাওয়া যাক না কেন সেখান থেকে কিনে খাওয়া না যায় যে কিচ্ছু নাই। সে জার্মান ডোনার হোক, কাবাব হোক, অথবা অন্য কোথাও হোক, যেখানে অ্যালকোহল বিক্রি করতেছে কি করতেছে এটা আমার দেখার বিষয় না, ওখানে হালাল জিনিস পাওয়া যাচ্ছে এটা খাওয়া যায় আছে। এক সময় আমাদের বাংলাদেশে বিরাট ডিবেট হলো মুহিউদ্দিন হামিদ রহমতুল্লাহ আলাইহি, তখন জীবিত আমাদের উস্তাদদের উস্তাদ, আমরা তাকে দেখিনি কিন্তু মানে তার বই পড়েছি, তার 3 খণ্ড মাসালা ভান্ডার বলা হয়, সেই 3 খণ্ড বই আমি প্রায় মুখস্থ করে রাখা। ওনার সময় একটা যুদ্ধ প্রায় যে হিন্দুদের দোকান থেকে মিষ্টি খাওয়া যাবে কিনা, উনি বলেছেন যাবে। আর প্রায় বিরাট একটা অংশ কারামতালি জৌনপুরি সহ আর কয়েকজন বড় বড় মৌলানা তারা ফতোয়া দিল যে মানে হিন্দুদের দোকান থেকে কিছু মানে কোনো কিছু খাওয়া যাবে না, বৈধ না। উনি বলছেন অবৈধ হওয়ার কি, যদি বৈধ ইনগ্রেডিয়েন্ট থাকে না খাইতে কোনো হারাম না। আমি এখনো এটা বিশ্বাস করি যে ইনগ্রেডিয়েন্ট যদি হালাল থাকে তাহলে যে কোনো জায়গা থেকে কিনে খাওয়া যায় যাচ্ছে। তো এই জন্য আপনি আপনার এটাকে মডিফাই করে ফেলুন, আপনাদের যে ভুল ধারণা সেটা, যদি এমন হয় যে কোনো দোকানে আপনি হালাল জিনিস পাচ্ছেন সেই দোকান থেকে ওই হালাল জিনিস খেতে ইসলামে কোনো বাধা দেয়নি, দেয়নি এবং দেয় না। হালাল জিনিস, হারাম জিনিস হালাল দোকান থেকেও খাওয়া যায় নাই, মক্কাতেও খাওয়া যায় নাই, মালয়েশিয়াতেও খাওয়া যায় নাই, হারাম জিনিস। কেমন, এটা হলো প্রথম আমাদের ইসলামের যে নিয়ম, এই নিয়মটা আপনাদের মুখস্থ রাখা দরকার। সে আলদির দোকান থেকে কিনে খান অথবা কোনো মুসলিম শপ থেকে কিনে খান, যেটা হালাল সেটা জায়েজ আছে। তো ওই আলদির মধ্যে আবার হারাম বিক্রি করে প্রায় 20% হারাম জিনিস আছে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি হারাম জিনিস ওখান থেকে কিনতেছি না। কিন্তু ওরা নিশ্চিত করে দিয়েছে আমাদের কাছে এবং সমস্ত ক্রেতাদের কাছে যে আমার এখানে এই এই জিনিসগুলোতে হারাম ইনগ্রেডিয়েন্টস নাই, তাই আমরা এখান থেকে কিনে খাই। বোঝা গেছে? আল্লাহ রসুল বলেছেন আল হালাল ও বাইয়েনুন, হালাল প্রকাশিত, আল হারাম ও বাইয়েনুন, হারাম প্রকাশিত, এইটি হালাল খাও, এইটি হারাম খেও না। ও বাইনা হুমা উমুরুন মুশতাবিহাত, এর মাঝখানে কিছু আছে সংশয়যুক্ত, সেখানে তুমি এই সংশয় থেকে তুমি বেঁচে থাকবা। আল্লাহ রসুল এটা বলেছেন যে সংশয় থেকে বেঁচে তো ফাকাদ ইস্তাবরাআ দীনাহু, তার দিনটাকে সে পরিপূর্ণ একবারে মানে শঙ্কা মুক্ত করে ফেলল। কোন জায়গায় সন্দেহ আছে, একটা দোকান যেটা আপনি ডোনার পাওয়া যায় বলতেছেন, ওখানে গিয়ে আপনি শুনতেছেন ভাই আপনার দোকানে কি হারাম জিনিসও বিক্রি করেন, বিকন টিকন বিক্রি করেন? হ্যাঁ। আবার হালাল জিনিসও বিক্রি করতে জানতে? হ্যাঁ। তো এখানে এই যখন তেল ব্যবহার করেন অথবা ইউটেন্সিলস ব্যবহার করেন, যে মানে চামচ টামচ গুলো ব্যবহার করেন, সব কি একসাথে মিক্স আপ করা? তো হ্যাঁ। তখন বলেন ঠিক আছে এখান থেকে কিনবো না, কিনবো না তো কিনবো না, হারাম, এখানে সন্দেহযুক্ত। আর যদি কেউ বলে যে জিজ্ঞেস করেন ভাই আপনি তো এখানে দেখতেছি চিকেন বিক্রি করে হালাল, এই যে হারাম বিক্রি করেন এটা আবার এই ফোর্ক বিক্রি করতেছেন, এটা এই চামচ এখানে মিশেন না তো, না তেল না কোনোভাবে মিক্স আপ হয় না তো, না খেতে পারেন, কোনো রকম সমস্যা নেই, খাইতে কোনো রকম সমস্যা নেই। একই দোকানে হারাম বিক্রি করতেছে, হারাম মদও আছে, তারপরে হারাম ফোর্কও আছে, সেখানে যে আপনি নিশ্চিত হয়েছেন, তারা এমন পর্যায়ের এমন কোম্পানি যে কোম্পানি আপনাকে একেবারে নিশ্চয়তা দিচ্ছে যে মোটেই না এটা হালাল, তা হালাল, ওটা খেতে কোনো রকম গুণা নেই ওই দোকান থেকে।
কিন্তু যেখানে গোনার সন্দেহ আছে, আমি একবার এক দোকানে গেছি আমার বাড়ির পরিবারের সবাইকে নিয়ে, ওরা বলতেছে ফিশ অ্যান্ড চিপস খাবে, তো ফিশ অ্যান্ড চিপসের দোকানে গেছি, গিয়ে কিনতেছে, তখন এক ভাই দূরের থেকে আমার দেখছে, দেখো হুজুর কিনেন না এখানে, কেন? তাহলে ওখানে দেখেন ফিশ অ্যান্ড চিপস ছাড়াও আরো অন্য অন্য জিনিস আছে। তো ওদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা এই ফিশ অ্যান্ড চিপস ছাড়া যে কোন মাংস যেটা গোশত যেটা তোমরা ফ্রাই করতেছো ওটা তো হালাল না, তাই না? তো ওই যে একই জায়গায় তোমরা এগুলো করো? তাহলে না একই জায়গায় করি না, তেল আলাদা, কিন্তু মাছের তেল আর গোশতের তেল আলাদা। আচ্ছা তো তোমরা কি চামচ টামচ একই? তা হ্যাঁ চামচ টামচ একই। তা আমি ওখান থেকে নিলাম, কারণ কি, কারণ ওরা এই হালাল জিনিস যেটা বিক্রি করবে, যেটা মাছ যেটা হালাল, ওখানে হালাল কনসেপশনটা নাই, কাজে এটা সন্দেহযুক্ত। ছেড়ে দেন, খাবেন না, কোথায় থাকেন, মরে যান, খাবেন না, বাস। এই জন্য এই জিনিসটা ভালো করে বুঝবেন যে কোনটি হালাল কোনটি হারাম। যে দোকানে হালাল এবং হারাম মিক্স আপ করে বিক্রি করে, সেখান থেকে যে তারা যদি ডিক্লেয়ার করে যে ইট ইজ হালাল অ্যাবসলিউটলি বা 100%, সেখানে হারাম হওয়ার কোনো কারণ নেই, আপনারা হারাম মনে করবেন না। যেমন আলদির দোকান এবং ওটাও ওই খাবার দোকানও ঠিক একই রকম, এই জিনিসটা আপনি এটাও বুঝে নেন, তারপরে আর কোনো অ্যাম্বিগুইটি থাকবে না ইনশাআল্লাহ। তবে শেষ কথা হলে এই যে আমার কাছে জিজ্ঞেস করা হয় যে উস্তাদ আপনি কি ওই যে দোকানে হারাম বিক্রি করে সেখানে খাবেন নাকি, তা আমি বলবো না। কারণ কি, কারণ হলো লন্ডনে আলহামদুলিল্লাহ এখন এমন হয়েছে যে হারামও বিক্রি করতেছে হালালও বিক্রি করতেছে, ওখানে হচ্ছে সম্পূর্ণ হালাল বিক্রি করতেছে, এরকম বহু দোকান আছে। তা আমি আবার কেন ওই সন্ধ্যের দোকানে যাবো? একটু মজা লাগুক বেশ, তাতে কি আমি ওখানে যাবো না? তো আপনি ওই পন্থা অবলম্বন করতে পারেন, আমি যেটা চিন্তা করি, যার মানে তো আলহামদুলিল্লাহ বিভিন্ন শহরে এখন অ্যাবসলিউট হালাল দোকান পাওয়া যায়। তা যদি যেহেতু পাওয়া যায় একটু ভালো হলেও ওখানে কেন যাব আমি যেখানে সন্দেহ আছে? ওটা হলো তাকওয়ার বিষয়, ওটা তাকওয়ার, এটা কিন্তু ফরস্তা না, এটা আমার মাথায় রাখবেন, এটা হলো মানুষের তাকওয়ার, এটা তাকওয়ার একটা স্তর আছে, যেটা অনেক হালাল জিনিসকেও আমরা ভালো মনে করি না, দেখাই না, এটা তাকওয়ার স্তর বলে আর কি।